হ্যালো ভিউয়ার্স, আমি তন্ময়। আমি আপনাদের মধ্যে দৈনন্দিন সব ফ্রিল্যান্সিং আপডেট নিয়ে আসি। তো গত পর্বে আসলে আমি আপনাদেরকে একটা ট্রাফে অ্যাকাউন্টের জন্য অ্যাপ্লাই প্রসেস দেখিয়েছিলাম। এখন আজকে আমি আপনাদেরকে দেখাবো সেই অ্যাকাউন্টটা আমার অ্যাক্টিভ হয়েছে বা কনফার্মেশন মেসেজ পেয়েছি যে আসলে সেই অ্যাকাউন্টটা আমার অ্যাপ্রুভ হয়েছে। তো যদি আপনাদের কারো নিজের নামে অ্যাকাউন্ট লাগে অবশ্যই আমাকে ভিডিও ডিসক্রিপশন বক্সে ফেসবুক লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে যোগাযোগ করতে পারেন এবং ইমেইল দেওয়া থাকবে, সেখান থেকে ইমেইল করে নিতে পারেন। অবশ্যই কমেন্ট বক্সেও জানিয়ে দেবেন আপনাদের কি রিলেটেড ভিডিও দরকার, তো আমি ওই রিলেটেড ভিডিও বানানোর চেষ্টা করব। তো যদি আমার চ্যানেলে কোনো নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। তো এখান থেকে আমি যদি প্রথমে একটা ব্রাউজার ওপেন করে নিই এবং ব্রাউজারটা ওপেন করার পর আমি যে মেইল থেকে অ্যাপ্লাই করেছিলাম ট্রাফে অ্যাকাউন্টের জন্য সেই মেইলে যদি আমি একটু প্রবেশ করি, তাহলে সেই মেইলে প্রবেশ করার পর দেখেন ভিউয়ার্স, এখান থেকে আসলে আমি সেই এখান থেকে দেখেন একটা আমি যদি ওপেন করি ট্রাফে অ্যাকাউন্ট, ট্রাফে থেকে আমাকে দুইটা মেইল করা হয়েছে। সেই মেইল দুইটা যদি আমি একটু চেক দিই যে অ্যাকাউন্ট ইজ অ্যাক্টিভ বাট ইউ শুড নো দ্যাট উই ডোন্ট অ্যাকসেপ্ট চেক ট্রাফিক অ্যানি মোর ইফ ইটস ইউর অনলি সোর্স উইথ চেক ট্রাফিক টু অ্যানাদার নেটওয়ার্ক, মানে এরা চেক ট্রাফিক যে অ্যালাউ করে না সেই রিলেটেড কিছু কথা বলেছে। এবং এখানে যে ম্যানেজার তার নাম হচ্ছে একাট্রেনিয়া এবং কনগ্রেচুলেশন মেসেজ দিয়েছে। তারপরে কনগ্রেচুলেশন মেসেজ দেওয়ার পরে তিনি আমাকে বলেছেন ইওর ট্রাফে অ্যাকাউন্ট ইজ অ্যাক্টিভ রাইট নাও। তো আমি যদি এই অ্যাকাউন্টটাকে আপনাদের সামনেই যদি লগ ইন করে দেখাই, এই অ্যাকাউন্টটার মেইলটা আমি এখন মাত্র আসলে ওপেন করেছি, তো আপনারা দেখতেই পাচ্ছেন। অবশ্যই যদি আপনাদের কারো নিজের নামে অ্যাকাউন্ট লাগে আমাকে ইমেইলও করতে পারেন অথবা কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন অথবা ফেসবুক লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকেও যোগাযোগ করে নিতে পারেন। আমি স্বল্প রেটে আপনাদের নিজের নামে অ্যাকাউন্ট করে দিতে পারবো। তো এখান থেকে যদি আমি ট্রাফে অ্যাকাউন্টে লগ ইন করি, ট্রাফে অ্যাকাউন্টে লগ ইন করার পর আসলে নেটওয়ার্কটা স্লো, যার জন্য আসলে একটু লোডিং হচ্ছে। তো ভিডিওটা কন্টিনিউ করে যান ভিউয়ার্স। তো এটা আসলে আমার আগের একটা অ্যাকাউন্ট, আমি এই অ্যাকাউন্টে না, আমি আপনাদেরকে নতুন যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছি সেই অ্যাকাউন্টটা আসলে আমি আপনাদেরকে দেখাবো। সেই অ্যাকাউন্টের ইউজার নেম যদি আমি এখান থেকে আসলে কপি করি, ইউজার নেমটা ছিল এইটা মেবি, ইউজার নেম এইটা অ্যান্ড দেন পাসওয়ার্ড, ওকে। আরে ইয়ার, তো ভিউয়ার্স দেখেন এখান থেকে আসলে আমি আমার এই অ্যাকাউন্টটাতে লগ ইন করে ফেলেছি। তো অ্যাকাউন্টটাতে যখন লগ ইন করলাম এখান থেকে যে দেখেন আপনাকে কিছু টিপস আসলে এখানে কী কী আছে, আমার সেই ড্যাশবোর্ড ওপেন হয়ে গেছে। আমি আসলে এই মাত্র এই অ্যাকাউন্টটা ওপেন করেছি বা অ্যাকাউন্টের অ্যাপ্রুভাল যে মেসেজটা আসলে আমি পেয়েছি। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। দেখেন এখান থেকে স্মার্ট লিঙ্ক অপশন, এই স্মার্ট লিঙ্ক অপশনের পরে এখান থেকে অবশ্যই আপনাকে ক্রিয়েট স্মার্ট লিঙ্ক করতে হবে, এখান থেকে একটা নেম দিতে হবে, এখান থেকে ডোমেইন আছে ডোমেইন সিলেক্ট করতে হবে এবং এসইও যদি দেন একটু সোশ্যাল। আমি যদি একটা ক্রিয়েট করে দেখাই যে আসলে আমাকে কী ডোমেইন দিছে আমি সেটা যদি চেক দেওয়ার জন্যে, দেখেন ভিউয়ার্স এখানে আমাকে বেস্ট মিটস আর হচ্ছে ইত্যাদি একটা ডোমেইন দিয়েছে। তো এটা ছিল আজকের ভিডিও। তো ভিডিওটা সম্পূর্ণ জুড়ে দেখার জন্য অবশ্যই ধন্যবাদ। এবং আবারও বলতে চাচ্ছি যদি আমার চ্যানেলে কেউ নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন যেন পরবর্তীতে কোনো